হিরোইজম দেখাতে গিয়ে নিজের 5 লাখ টাকা দামের মোটরসাইকেলে অকটেন ঢেলে পুড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে চেয়েছিলেন। কারণ হিসেবে দেখিয়েছিলেন ট্রাফিক পুলিশের মামলার মিথ্যা অজুহাত, কিন্তু বিধিবাম। অবশেষে ডিবির জালে ফেঁসে গেলেন রাসেল নামের এই কন্টেন্ট ক্রিয়েটর। মাঝার মিলনের রিপোর্ট। আমার এই ইমোশনটাকে আমি জ্বালিয়ে দিও কি দিয়ে জানেন, এই অকটেন দিয়ে। রাসেল মিয়া, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত রাসেল জেটিএস নামে, জেটিএস এর অর্থ জুনিয়র টাইগার শ্রফ, সম্প্রতি রাজধানীর আফতাবনগরের একটি খোলা জায়গায় প্রকাশ্যে নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও আপলোড করেন তিনি। এখনো বিশ্বাস হচ্ছে না কারো? এর কারণ হিসেবে ট্রাফিক পুলিশের একের পর এক জরিমানার স্লিপ দেখান ওই ভিডিওটিতে। কিসের জন্য করলাম? এই যে ভাই দেখেন, 5000 টাকার মামলা কেছে আসার টাইমে। তার জন্য কি আপনি 5 লাখ 6 লাখ টাকা? না না, আরো আছে, দেখেন না, আমার মানি ব্যাগে মামলা দিছি, এই যে জাস্ট এক জস্টা লাগাইছি। হ্যাঁ, মানে আমরা কি বাংলাদেশে বাইকাররা কি মানে জন্ম হয়ে ভুল হইছে? ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হলে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ গ্রেপ্তার করে রাসেলকে। বেরিয়ে আসে আসল রহস্য। স্লিপটা ছিল আমার বন্ধু ফোয়াদ হাসান সাকিবের, তো এটা আমি আমার ভিডিওর মধ্যে নিজের কেস বলে আর কি জানাই দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বা জনপ্রিয়তার জন্য, আর কিছু টাকা যেন আসে সেই কারণে আমি এটা করেছিলাম। আর আমি হচ্ছে যখন ইন্ডিয়াতে ছিলাম, আর ইন্ডিয়ার প্লাস বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রমোশনের আমাকে মেইল করা হতো, তো ওই বেটিং সাইট বা বিভিন্ন সাইটের প্রমোশন বা বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন, সেই জিনিসগুলো আমি করেছি অনেক টাইমে, না বুঝে করেছি তখন আমি দেশের বাইরে ছিলাম। গোয়েন্দা পুলিশ জানায়, শুধুমাত্র ভাইরাল হতেই মামলার মিথ্যা তথ্য দিয়ে মোটরসাইকেল পুড়িয়ে ফেলার দৃশ্য আপলোড করে রাসেল। এই অ্যাপটিতে আপনি সকল প্রকার লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও দিত সে। সে ভাইরাল হওয়ার জন্য সে তার 5 লক্ষ টাকার যে মোটরসাইকেলটা সাগুন দুরিয়ে দিয়ে, তার উদ্দেশ্যটা হলো সে এটা ভাইরাল হবে এবং সে $200 ইনকাম করবে। তাকে যখন ধরা হয়েছে তখন সে যে কষ্টটা দিছে সেটা বলছে যে তাকে নাকি সার্জেন্ট 5000 টাকা জরিমানা ধরেছে। যদি ট্রাফিক পুলিশ তাকে অন্যায়ভাবে 5000 টাকা জরিমানা ধরে থাকে, সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমপ্লেন করতে পারে। কিন্তু তার হোন্ডাটা ট্রাফিক ধরেই নাই, ধরেছে হলো তার এক বন্ধুর হোন্ডা আছে, মানে মানে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল, ট্রাফিক আইন অমান্য করেছিল, সে কারণে জেনে তোনো প্রকারে সে ভাইরাল হতে চায় এবং ভিউয়ার বাড়াতে চায়, এবং ভিউয়ার বাড়ালে এবং সে 10 লক্ষ যখন ভিউয়ার হবে তখন তাকে জুয়ার প্রমোশন বিজ্ঞাপন দিবে, এবং সে অনলাইনে জুয়ার সাইট সে অলরেডি প্রমোট করা শুরু করেছে। যেমন আপনারা যখন যাবেন 1xbet, B24bet, তো অনেকগুলি তার জুয়ার সাইট সে অলরেডি খুলে ফেলেছিল। আপনার গার্লফ্রেন্ড নাম্বার দিয়ে দিবেন, রাজি আছেন? এছাড়াও বিকট শব্দে রাজধানীর 300 ফিট সহ ফাঁকা সড়কে মোটরসাইকেল চালিয়ে উঠতি বয়সী তরুণ তরুণীদের নিয়ে বিপজ্জনক ও অশালীন ভিডিও বানানোরও অভিযোগ রয়েছে ওই টিকটকারের বিরুদ্ধে। হারিয়ে দিলাম তো ব্রো, গার্লফ্রেন্ড নাম্বার হয়ে গেল। মাঝার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।